Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কই গো, মিতুলের জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তো। মিতুল ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ গো, ঠিক হয়ে যাবে। বড় মহান্ত বাবাজির উপর একটু ভরসা রাখো, একটু সময় দাও। এই তো চোখ খুলেছে। মিতুল, 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 তুমি ঠিক আছো? দেখেছ, বলেছিলাম না বড় মহন্ত বাবাজির ওষুধ অব্যর্থ, কাজ হবেই। জয় বাবা, জয় বাবা, বড় মহন্ত বাবাজির জয়। এরকম এরকম দেবতুল্য মানুষকে যে আটকে রেখেছে, ঈশ্বর তাকে কোনোদিন ক্ষমা করবেন না। ঈশ্বর বেঈমানদের ক্ষমা করবে না। আশ্রমে থাকবি, আশ্রমে খাবি, আর আশ্রমের মহন্ত বাবাজির বেঈমানি করবি? কথা বললে এর মতো অবস্থা হবে। বাবা, এরা তো বসন্ত বাবাজিকে মেরে ফেলবে। আমি শক্তি দাও বলে বাবা, আমাকে উঠতেই হবে, বসন্ত বাবাজিকে বাঁচাতেই হবে, শক্তি দাও আমায়। ছাড়ো, ছাড়ো বলছি। মিতুল, ওনাকে ছাড়ো। মিতুল, এই সব নষ্টের গোড়া, এর জন্য এত সমস্যা, এটাকে আগে শেষ কর। খুব তেজ না তোর? খুব তেজ, সাপে কেটেও মরিসনি, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। মিতুল, দাদা ভাই, আজ আর কেউ বাঁচবে না। এতদিন ধরে আমারই সঙ্গে থেকে আমারই খেয়ে এখন পিছন থেকে আমাকেই ছুরি মারতে চেয়েছিলিস না? সব কটাকে আজকে এই গুলি করে মারব, দেখি আজকে তোদের কে বাঁচবে। এই শেষ করে দে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।